Asmanir. Asmanir. Amma. Amma. Kya baba ko? আজকে ওই শাক পাতা রান্না করবি না বাবা লোকে মসুর ডালও আছে বুঝছি প্রত্যেকটা দিন একই খাবার দাবার ভালো লাগে না কি করব গো তো বাবা প্রতি মাসে তোমার ওষুধের খরচই লাগে 4000 টাকা তারপর তোর হাতে কিছু থাকে না আরে কি যে একটা অ্যাক্সিডেন্ট করলাম Our rickshaw girl, Dumre, I'm sorry. Book of Boylam Betha. Zaman has got a taka silo. She took she should get over. I'm here to see the Purana Toba. I'm the tissue Nikura Shongsha Chalita. See, I know. Story cost of a shoots good to her anymore. Sharata Dean, Kayana Kaya. Egram, Tego Egram. Sweet about তোর নিয়ে আমার কত বড় স্বপ্ন ছিল এখন নিজে পড়বি না অপরকে পড়াবি সেইটাই তুই ভেবে পাইতেছিস না তুমি অত ভাইবো না তো বাবা আমি তো অনার্সে ভর্তি হয়েই গেছি কষ্ট মষ্ট করে পাঁচটা করে ফেলাইলি হইছে তাইলে দেখবে আমাদের সব কষ্ট গায়েব বাবা আমার টিউশনে দেরি হয়ে যেতেছে আমি এখন যাই মানে ওই এদিক দিয়ে যাইতেছিলাম তো তো ভাবলাম যে যাইতেছি যখন তখন সাফারি একটু দেখতে যাই আপনারা অনেক কথা আপনি আমাদের বাড়ির আশেপাশে এমনি ঘুরবেন না তো কারণ কি হইছে কেউ কিছু কইছে তুমি খালি নাম ডাকো খালি নাম ডাকো পারেন তো খালি এইটাই সারা দিন চোরকির মতো ঘুরে ঘুরে বেড়াবেন আর যখনই টাকা হাতে আসে সেই টাকাটা শেষ না হওয়া পর্যন্ত বাতি মেন্ডি লাগা লাগা ঘুরে ঘুরে বেড়ান আপনার আর কি আরে কি কও তুমি আসমানি চাচা দেখেন তো এই আসমানি কেমন আমার লয় খালি খারাপ ব্যবহার করে আরে আমার ত্রিভুবনে কেউ নাই এত টাকা পয়সা কামাই করে ওইবোটা কি খাইব কি খামাখা নিজে শান্তি নষ্ট হইব সাতার খবর না হইছে এবার বাড়ি থেকে যান এই আসমানি তুই ওর লগে এরম করতেছিস কি লাগে হ্যাঁ দেখেন না চাচা আমার লগে কি পরিমাণ খারাপ ব্যবহার আসমানি করে আপনি দেখেন ভালো করে দেখেন তুমি এত কথা কয় না তো আমি অলস মানুষ একদম দেখতে পারি না আচ্ছা ঠিক আছে যাইতেছি যাইতেছি আর কোনদিন তোমাকে পাইতাম না এই শুরু আমি আপনার উপকার করতে পারতেছি এটাই হলো আসল কথা এটাই হলো শান্তি সর্বনাশ সুতোটা সিরেরা সময় পেল না এখন আমি কি করব বাজারে যাবো না না ওখানে গেলে তো অনেক সময় লাগবে এদিকে বাবার ওষুধ কেমনে কিনবো সেই চিন্তায় পাচ্ছি না আর সুতোটা সিরেরা সময় পেল না আমি জানতাম তুমি আমার জন্য এই জায়গা অপেক্ষা করবা জি না আমি আপনার জন্য অপেক্ষা করতেছি না তাহলে এই জায়গায় দাঁড়াইছো কেন কি সমস্যা দেখো আমার সাথে তুমি উল্টাপাল্টা কথা বলো না মিশা কথা বলো না আমার জুতা ছিঁড়া গেছে এখন এটা নিয়ে ভাবতেছি কি করব নাকি বাজারে এখনি যাব ও ওই ব্যাপার এটা তো কোনো সমস্যাই না তুমি স্যান্ডেলটা আমারে দাও আমি বাজার থেকে ঠিক করে নিয়ে এসে তোমার বাড়িতে দিয়ে আসতেছি আর তুমি এক কাজ করো তুমি আমার স্যান্ডেলগুলো ওই দাও তুমি কাজে যাও আপনার কি মাথা নষ্ট নাকি চোখে কম দেখেন মাথা নষ্ট চোখে কম দেখি এটা মাঝে মাঝে এই সমস্যাটা হয় কিন্তু এই মুহূর্তে আমার মাথা এবং চোখ দুটোই ঠিক আছে বাবারে তুমি একটা বিপদে পড়ছো আমি তোমার সাহায্য করতেছি এই তো একে তো আপনার জুতা নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই আর দুই আমি মাইয়া মানুষ আপনার এই জুতা না আমার পায়ে লাগবো না মানাইবো
ওহো তাই তো একদম ঠিক কথা কইছো সরি ভুল হয়ে গেছে গাব আচ্ছা তারপর কোনো সমস্যা নাই তুমি জুতোগুলো আমার দাও আমি এক দৌড়ে ঠিক করে নিয়ে আসতেছি তুমি এই জায়গায় দাঁড়াও আমি যাবো আর আসবো না কোনো জায়গায় যাওয়া লাগবে না আমি এখন বাসায় যাইতেছি যে আমার আরেক দূরে দূরে আছে ওগুলো আছে আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি তোমার দাও দরকার কি তুমি খালি কখন জায়গা আছে তাতা আমার দাও আমি এই শোনো আরে কি আসছো কই যাও তুমি না পড়া দিবে বা রাস্তা তুই দিকে জিদ্দি থানা কি তুমি রাস্তা তুই ভুলে আরে অবসাল দেখো এই যাও আপনার সাথে না এখন আমার ফাউল পেসাল পড়তে একদম ইচ্ছা করতেছে আরে না না তোমার সাথে ফাউল পেসাল পড়ার আমারও কোনো ইচ্ছা নাই কোনো দরকারও নাই আমরা তো এই মুহূর্তে দ্বারা এই জায়গায় একটু রোমান্টিক আলাপ করতে পারি প্রেমের কথা বলতে পারি মানে দেখো তুমি চারদিকে তাকায় তোরা যে কি সুন্দর প্রকৃতি সবুজ গাছ এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই আমরা আরে আসমানি আরে আসমানি এটা কোনো সমস্যা না তো আমি এই তোমরা পড়ো কি ব্যাপার আজকে তো দেরি করে এলে যা সাসি আসার সময় রাস্তায় আমার জুতাটা ছিঁড়ে গেছিল ও তোমার লগে একটা কথা ছিল জি বলেন এই মাসে তোমার বেতনটা দিতে একটু দেরি হইব কেন সাসি ওই যে অঙ্কের মাস্টার আছে না হ্যার একটু বিপদ হয়েছে এর লগে হ্যার বেতনটা আগে দেওয়া লাগছে বিপদ তো আমার সাসি কি করুম কও তুমি যদি অঙ্কটা করাইতে পারতো তাহলে তো আর এত সমস্যা হইতো না তা অবশ্য ঠিক আমি অঙ্কটা বেশি ভালো পারি না এই জন্য আচ্ছা শুনো সুমনের মানাকে আগামী মাস থেকে সুমনে পড়াইবো না আমি কামে দিব সাসি একটা কথা বলি আপনি কি আজকে আমার অন্তত 500টা টাকা দিতে পারবেন আমার বাবার বুকে ব্যথাটা বাড়ছে তার ওষুধগুলো সব শেষ না নিতে পারলে সে খুব কষ্টে আছে চাচি আপনি না হয় বেতনের টাকা থেকে কার্ড সেট করে রাখেন আরে আমার হাতে টাকা থাকলে কি আমি তোমার না দিতাম কও আমার হাতটা তো খালি বুঝো না ঠিক আছে আমি আসি পড়ো অনেক দিন থেকেই তোমারে খুঁজতাছি তাই কেন আমার ডাইকে রাজুর বাবা কইল যে দেখো টাকা পয়সা এই সব কিছু না এখন ছেলেটারে মানুষ করতে হইব সেই জন্যই তোমারে খুঁজতেছিলাম নাও নাস্তা খাও লজ্জার কিছু নাই অনেক গরম পড়ছে আমি তোমার জন্য শরবত নিয়ে আসি ইস কত স্বাদের বিস্কুট দিছে বাবার জন্য যদি দুইটা নিয়ে যাইতে পারতাম বাবা কত খুশি হইতো কি ব্যাপার অনেক তুমি কিছু খাও নাই খাইতেছি অনেক বছর বিদেশে ছিলাম তো গ্রামেরও কাউকে চিনি না ঠিক মতো বাবা রাজু নতুন ম্যাডামকে পছন্দ হয়েছে এই নাও এইটা তোমার অ্যাডভান্স আমার জমিন হবে নিকটে তে সূর্য রবে সেইতে যে মগজ গলি পরিবে সবার
নেকি লোক যারা হবে নূরের পথ তারা পাবে, বোরা খে হইয়া সওয়ার নিমেষেতে যায়। হে শোনো মুমিন মুসলমান করি আমি বাজার। থাক আমার গান শুনু না, খিদে লাগছে। খিদে লাগছে কি কন, তা আগে কইবেন না, আগে গুলো তো আমি বাজার থেকে মুড়ি আর চানাচুর নিয়ে আসতাম। আরে না বাজার, যে খিদে লাগছে এইটা গরম ভাত আর মুরগির সালনের খিদা। আহ কি যে সাহ, আহ কতদিন ধরে আর পেটটা ভরে দুইটা ভাত খেতে পারি না। মুরগির মাংস ভাত, এখন উপায় তো নাই। আবার আমিও তো বিয়ে করি নাই যে আমার বউরা এনে দিব, আমি এনে আপনাদের খাওয়াবো। এখন মাইয়ে থাকলে কি চেষ্টা তোর কম করে না, ওর কাছে তোর মুরগি কেনার টাকা নাই। ও এটাও কথা, আমার কাছে তো টাকা পয়সা নাই, থাকলে না হয়। আচ্ছা দেখি কালকে তুলে কামে বেরোন লাগবো। আচ্ছা সুরুজ, আমি একটা জিনিস বুঝি না, তুই কোনো কাম কাজ করস না কি লিখিয়া? চাচা আপনি কি কথা কইলেন, আমি কামাই রোজগার করে করুমটা কি? এই জগতে আমার কেউ নাই, আমি একলা মানুষ, আমার টাকা পয়সা খাইব কে? তোর আমি টাকা পয়সা জমাইলাম, ওই টাকা জমাইতে 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 1,00,000 টাকা জমা ফেললাম, এরপর আমি মরে গেলাম গা, আমার এই টাকা খাইব কে? পাগল, সেই টাকা খাওয়ার জন্যই তোর বিয়ে শাদী করতে হইবে। চাচা কি কোনো দুঃখের কথা, যারে বিয়ে করতে যায় যারে ভালোবাসি তার পিছনে আমি সারাদিন গুরগুর গুরগুর করি, কিন্তু সে আমার পাতা দেয় না, সে আমার দেখতেই পারে না, খালি ছাত করে ওড়ে। তো কি লাভ, এক জীবনে যারে ভালোবাসি তারাই যদি আমি না পাইলাম, তোরে বিয়ে করলি কি আর না করলি কি? মাইয়া রেখাড়া থাক চাচা, আপনার যাই না কোনো কাম নাই, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, এতক্ষণ ঘেনা ফেসার পারলাম কার লগে? আচ্ছা ওই কি কারে অন্ধ কুলি জানো, বুঝি নাই। আমার শ্বশুর। এই মাইয়েডার চোখ দিলে ঠিক আছে তো? আরে ধার তৈরি গেছে আচ্ছা বাদ দেন তো, আমি গেলাম। টান দিতাম না না না, এসবের মধ্যে আমি নাই, শোনান একটু পরে আসমানে চলে আসবো, আসমানে রাখার টাইম হয়ে গেছে গা, যদি আপনার গায়ে বিধি গন্ধ পায় সমস্ত দৌড়ে দিব আমার। আমি নাই 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 নাই। বাবা তোমার কি মনটা খারাপ? না মন খারাপ না, কপাল দেখা। কেন কি হইছে? প্রত্যেক দিন এই শাক পাতা গলা দিয়ে নামতে চায় না রে মা। কি করম কও তো বাবা, আজকে নতুন একটা টিউশনি থেকে 1,000 টাকা দিছিল, 700 টাকা দিয়ে তোমার ওষুধ কিনছি, ভাবছিলাম বাকি 300 টাকা দিয়ে কিছু বাজার করুম, কিন্তু আসার সময় হাবু চাষা দেখলাম তার দোকানের বাকির টাকা চাইল, এই 300 টাকা দিয়ে এলাম। ভাবছিলাম ছোটখাটো একটা মুভি কিনতে পারলেও পেটটা ভরে দিলে ভাত খেতে পারতাম, তোরে দেশ দিয়ে তো লাভ কি, তুই আর আমার জন্য কত করবি? বাবা এসব কইয়া কোনো লাভ নেই, বুঝছো খায় নাও, আমার এই জুতা ছিঁড়া গেছে, এই পুরান ব্যাগটা লয়ে কোনো জায়গায় যাইতে সরম লাগে, আর ফোনটাও আর চলতেছে না, এত বছর পরেও আমি চাই যেন তুমি সুস্থ হয়ে যাও। না খায় না দে আমাদের খুব মজা হয়েছে, রাতটাও মজা হয়েছে, ডালটাও মজা হয়েছে, তোর হাতে জাদু আছে, জীবনে এমন মজা খাইনি, দেখ। খুব মজা। বাবা সুরজ ভাই কি বাড়িতে আসে? বাড়ির আশেপাশে আমি সিগারেটের ময়লা ফেলাইতে দেখি। না না শুরু শুরু আসে নাই, ই ওই কুদ্দুস আইছিল, কুদ্দুস আমার দেখবার আইছিল, কুদ্দুস বাদ দে বাদ দে। রাজু উনি কি তোমার টিচার?
আমি সোহেল শিকদার, আমি বেশ ভালো করে বুঝি কে কেমন মানুষ, কে কেমন পড়াইতে পারে। আচ্ছা ভালো কথা, ভাই ভাবি কই? তা তো জানি না, মনে হয় বাইরে বেড়াইতে গেছে। আমার কপালটাই খারাপ বুঝছেন, মানে গতকাল রাতে বিদেশ থেকে আসলাম যে আমি আপন জনদের সঙ্গে একটু আড্ডা দিব, কথাবার্তা বলবো, কারো হাতে সময় না আমার সাথে কথা বলার জন্য। রাজু তুমি তোমার পড়া শেষ করো। ম্যাডাম আপনার বাড়ি কোথায়? ম্যাডাম আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম। নয়নপুর। ও নয়নপুর? জি। তা আমাদের পাশেই তো, বাহ ভালো তো। আপনার পড়াশোনা কতটুকু? আমি অনার্সে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ার। বাহ, আপনি অনার্সে পড়েন, খুবই ভালো। আর আমি আমার সম্পর্কে আপনি শুনেছেন কি না ঠিক জানি না, আমি তো ওর চাচ্ছু সোহেল শেখদের একটু আগে তো শুনলেন। আমি দেশের বাইরে থেকে গতকালকে আসছি, আর এবার আসছি আসলে একটু ভিন্ন কারণে আর কি, হুট করে আসতে হয়েছে। আমার বিয়ে সংক্রান্ত ব্যাপারে আর কি, বিয়ে করার জন্য। ম্যাম আমার পড়া শেষ। ঠিক আছে, আর যেসব পড়াগুলো দিয়েছি সেগুলো সম্পূর্ণ শেষ করবে। আমি গেলাম। তাহলে চলেন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। না লাগবে না, আমি যেতে পারবো। আরে লাগবে না, আপনি এত রকম দেখা যাবেন না, চলেন আগে দিয়ে আসেন। আসলে হয়েছে কি, মানে ছোটবেলা থেকে আমি খুব আরাম প্রিয় বুঝছেন, ওকে আরাম আয়সের লেগেই আমি বিদেশ গেছি। বিদেশ গিয়ে সব প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, তারপর আর কোনো সমস্যা হয়নি। তারপরে ধরুন যে ভালো ভালো খাবার দাবার, ভালো ভালো পোশাক আশাক পরা, একটু আরামের জায়গায় থাকুন, একটু আরামের গাড়ি চালানো, একটু আরামে চল। আচ্ছা আমি না বকবক করছি, আপনি কিছুই বলছেন না কেন, কিছু বলেন। আমি কি বলবো, আমার কিছু বলার নেই। তার কিছু বলার নাই, কিন্তু আমি অনেক কিছুই বুঝলাম। ভাইয়া আমাকে এত এত মেয়ের ছবি পাঠাইলো, আমার কাউকেই পছন্দ হয় নাই, মনেই ধরে নাই। কিন্তু আপনি, মানে আপনার প্রথম দেখাই কিন্তু চোখে ধরছে, মনে লাগছে। আচ্ছা কি করা যায় বলুন তো। বুঝছি, আপনার এখন আমার সাথে আসতে হইব না, আপনি চলে যান। আর কইলে হইল নাকি, মানে চলে যান, আমি আমি আসছি আপনার সঙ্গে একটু সুখ দুঃখের আলাপ করুন। আচ্ছা আমার একটা প্রশ্নের জবাব দিন তো, মানে আপনার বাপে কি করে? বাবা অটো চালাইতো, এখন অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে। আরে আহ কি কষ্ট না, শুনেই তো আমার শুকতে পানি আসতেছে, খারাপ লাগতেছে গো। হা বাবা, যার বাবা নাই সে বুঝে, বাপ যে কত বড় ধন। আপনি এখন যান, আমি একাই যেতে পারব। আরে খালি আপনি যান, আপনি যান, এটা কইলে হয় নাকি? আমি আপনাদের বাড়িতে যাব, মানে আপনার বাপের লোক দেয়া করা একটু দোয়া আনো। আপনি যাইতে কইছি না, আপনি যান আর আমাকে বাড়িতে আসকে না, অন্যদিন যান। আসমানি শোনো, মানে আমি তোমার সম্পর্কে সব কিছু জানি নাই, কিন্তু কথা বলতেছি তোমাদের সম্পর্কে ভাবি আমার সব কিছুই বলছে। আর তোমার এই যে ভ্যানিটি ব্যাগ, জুতা, চুড়ি, জামা, এগুলো কিন্তু আমাকে কিছু না কিছু বলে, আমি বুঝি। হ্যাঁ বিষয় হচ্ছে কি রকম, যে আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না, তোমার আমি পছন্দ করে ফেলাইছি, আর যেহেতু পছন্দ করে ফেলাইছি সুতরাং আমার যা কিছু আছে সবই তো তোমার। সো আমার যা টাকা পয়সা আছে, আমি বিদেশ থেকে যা কামাইছি, এগুলো দিয়ে তুমি ঠিকঠাক আরামসে থাকতে পারবা, কোনো সমস্যা নাই। আমি আজকেই যাব তোমার বাপের কাছে প্রস্তাব নিয়ে। কিসের প্রস্তাব? কিসের প্রস্তাব আবার? তোমার আবার বিয়ের প্রস্তাব? তুমি কিন্তু মানে না করো না। হ্যাঁ তোমার আমি সোনা জহরত দিয়া মানে মরায় রাখবো। আমি এখন এসব নিয়ে চিন্তা করছি না, আসে। ভালোবাসার জালে কিন্তু তুমি আটকাই বসছো আসমানি, তোমার আমার লাগবো। আমি তোর একটা বুদ্ধি দিই,
একটা অটো কিন না, নিজে জ্বালানি শুরু কর। আমি অটো কিন না, আপনার মধ্যে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকি না, কি আর করার, ভাগ্যে যদি থাকে ভাগ্যের উঠি যেতে হবে, হাত আছে। আর তাড়াতাড়ি বিড়ি টানা শেষ করেন, কোন সময় আসমানে চলে আসে ঠিক নাই। আসমানের ভয় করস? আরে আমি তারে ভয় পাই না, অন্য একটা কারণ আছে। কুমু না থাক, বুকটা ব্যথা শুরু হয়েছে, বিড়ি আর খাবো না, বিড়ি খাবো না। বাবা আপনার বিড়ি না খাওয়াই ভালো, শোনেন আপনার এইভাবে চুরি করে করে বিড়ি খাওয়াইতে খাওয়াইতে কবে যে আমি আসমানের কাছে ধরা খেয়ে যাই। আপনি জানেন না আমার বাপের বুকে চাপ লাগিয়া বুকের ব্যথায় মরা যাইতাছে, তার ওষুধের টাকা জোগাড় করতে আমি বাড়ি বাড়ি ঘুরা বেড়াই, টিউশনি করা বেড়াই, কি জানেন না? অবশ্যই জানি, তুমি যে পরিশ্রম করতেছো, যে কষ্ট করো, যে কষ্ট করে তুমি সংসার চালাও, এটা প্রত্যেকটা ঘরে ঘরে দৃষ্টান্ত হয়ে থাকবো। কিন্তু মানে আমিও জানি, মানে আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু মানে চাচা এমন ভাবে ধরলো যে আমি আসলে না করতে পারলাম না। এর চাইতে বেশি ভালো করতেন তার মুখে এক শিশি বিষ ঢেলা দিতাম। হ্যাঁ কি কও শিশি, বিষ ঢাললে চাচা মরে যাবো না? আপনি তো তাই করতেছেন, তার মরা যাওয়ার বন্দোবস্ত করে দিতেছেন। আরে সূর্যের কোনো দোষ নাই, আমি ওরে আনতে গেছিলাম, আমি কিন্তু খাই না। তুমি চুপ করো বাবা, তুমি দেখো না তোমার মাইয়া দুই তিনটা জামা প্রতিদিন ঘুরে ঘুরে পড়ে, একটা জুতা ছিঁড়া গেছে নতুন একটা জুতা কিনতে পারে না, একটা পুরাতন ব্যাগ নিয়ে নিয়ে মাসে মাসে ঘরে ঘরে ঘুরে চেহারা দেখাইতে পারে না, একটা নতুন মোবাইল সেট কিনতে পারে না, তুমি দেখো না। আসমানি আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, এই ভুল আমি আর কোনোদিন করব না। আপনি এই ভুল দ্বিতীয়বার করার আর কোনোদিন কোনো সুযোগও পাবেন না, আপনি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন, আর জীবনে কোনোদিন আমাদের বাড়িতে আসবেন না। আপনি কেমন কোয়ালিটির লোক আপনি জানেন? নিজে দুই পয়সা কামাই করার কোনো মরদ নাই, আসে মাইসে 10 টাকা ক্ষতি করার মরদ। আপনি বেরো যান, আপনার চেহারাটা দেখতে আমার এখন রাগ লাগতেছে। আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি, আর কোনোদিন তোমার বাড়িতে আসুম না। কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা কইতে চাই, মানে তোমার না চাচা আপনার উমু আমি এতিম হইতে পারি, আমার চাল চুলা নাও থাকতে পারে, আমার টাকা পয়সা নাই, আমার রোজগার নাই, কিন্তু আমার একটা মন আছে। হ্যাঁ আরে সেই মনটা আমি একজনকে দিছি, আমি একজনকে ভালোবাসি, সেই মানুষটা হইতেছে আসমানি, আমি তাকেও না। আপনার সাহস তো কম না? আমার অনেক সাহস, আমি তোমার ভালোবাসি, আমি কি করবো, আমার কিছু করার নাই, আমি ভালোবাসি, কি করতে পারবা তুমি? আপনার কি মুরদ আছে, আপনি বিয়ের কথা বলেন কোন মুখে বলেন? ভালোবাসা কি ওকে অঙ্ক করে করে, আমার ভালোবাসা হয়ে গেছে তোমার প্রতি, তোমার ভালোবাসা বলে আমি কি করো? আরে আপনি নিজের কি মনে করেন, আমরা গরিব দেখে আপনি যা বলবে তাই মেনে নিব? আমি কিছু মনে করি না আমার নিজের, কিন্তু আমি তো ভালোবাসা বানাইছি, এখন কি হইব? এখন বেরো যান, বেশি সুযোগ পেয়ে গেছেন আপনি না? কি আমার শটকন হাঁদিল, থ্যাংক ইউ, আজকে আমার যে অপমানটা করলা চাচা ভালো হয়েছে বিষয়টা, আসলে আমার একটা ধাক্কা দরকার ছিল, মানে ভালোবাসার কথা প্রকাশ করলে চটকনা খেতে হয়, এটা আমি মানুষের তো ভালোবাসার অধিকার, মানে আমার কারো ভালোবাসার দরকার নাই, বা আমি যারা ভালোবাসি সে আমার ভালো নাও বাসতে পারে, কিন্তু আমি ভালোবাসি কথাটাও কইতে পারবো না। আপনার গলাবাজি বন্ধ করে এখন আমার বাড়ি থেকে বেরোন। এটা গলাবাজি না, এটা সত্য ভাষণ, আমার মনের কথা আমি বলছি, তার বিনিময়ে তুমি আমার চটকনা দিছো, ঠিক আছে দেখা হবে তোমার সাথে আমার আবার, আমি তোমার দেখাই দেবো, চল সাথে আসি। সুরজ এই সুর ভালোবাসি বলে কি আমার লোকে যাতা করন যাবো, হ্যাঁ আমার অপমান করবো, এটা কোনো কথা না? আচ্ছা আমি কি চাচারে জোর করে বিড়ি খাওয়াইতে গেছি? হ্যাঁ আমি তো তারা জোর করি নাই, সে প্রত্যেকদিন আমার কাছে রিকোয়েস্ট করে, হাত চেপা কয় যে বাবা রে আমার একটু বিড়ি খাওয়া, না খাইলে আমি এমনিতে মরে যাবো গা,
আমি একটা বৃদ্ধ লোকের অনুরোধ শুনছি, এটা আমি খুব বড় অন্যায় করে ফেলাইছি। আরে বন্ধু, তুমি তো পুণ্যের কাম করছো। অত চিন্তা করে দেখ, আমার আমি নাকি কাম কাজ করি না। আর আমি কাম কাজ করে কি করুম? আর আমি যে কাম কাজ করি না, কারো কি কোনো ক্ষতি করি? হ্যাঁ, আমার যখন টাকা পয়সা দরকার হয় তখন আমি কাম করি, আমার আমি নিজে ইনকাম করে খাই, তাতে কার কি? না, কোনো মানে হয় না। শোন দোস্ত, আমি চিন্তা করছি আমার এই গ্রামে থাকুম না, শহরে যাবো গা, বুঝছো? যে গ্রামে আমার ভালোবাসার কোনো মূল্য নাই, আমি ভালোবাসি তার বিনিময়ে চর খাইতে হয়। আমি একটা বৃদ্ধ লোকরে দুইটান বিড়ি খাওয়াইছি, এটাই খুব বড় অন্যায় হয়েছে। হ্যাঁ, এলাকা আমার এত বড় অপমান করবো? তাহলে তুই কই যাবি? যাবো গা, আমি যাবো। কই যাবো? আসলেই তো যাবো, আমি ঢাকা যাবো গা। ঢাকায় যে একটা চাকরির ব্যবস্থা করো, চাকরি নিয়ে বুক ফুলে গ্রামে ফিরবো, ফিরে আসমানের বাড়িতে যা। কুমু আসমানি, কই তুমি? বাইর হয়ে আসো। আসমানি যখন বাইর হয়ে আসবো, উলমাই যে আমি সুরুজ, আমি এখন আর বেকার নাই, আমি এখন চাকরিজীবী, এখন তার আমার বিয়ে করতে তোমার কোনো আপত্তি হওয়ার কথা না। আরে আমার কোনোভাবেই বিশ্বাস হয় না তুই ঢাকা যাবি। হেই, তুই আমার বন্ধু, আমার অবিশ্বাস করস? আচ্ছা ঠিক আছে, আমি চাকরিটা পেয়ালই, তারপর তোরে বুঝাবো আমি। কেন, আমি আবার কি করলাম? এই যে তুই আমার বন্ধু হয়ে আমার বিশ্বাস করস না। শোন বন্ধু, আসমানির পিছনে ঘোরা তুই বাদ দে, তোর জন্য কত ভালো ঘরের মায়া ধনীর মায়া লাইন ধরবো। ও, এই কথা না, তোরা আমি এতক্ষণ ধরে কি বুঝাইছি? এই তুই তো গরিবের বন্ধু না রে, তুই তো ধনী লোকের দালাল বেটা। শোন, আজকে থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব কাটাকাটি। তুই জিন্দগিতে আমার বন্ধু বলে দাবি করবি না, বন্ধু বলে পরিচয় দিবি না, কথাটা যেন মনে থাকে। আরে দোস, আমি তো তোর ভালোর জন্য বলছি দোস। ভালোর জন্য কইছস? আচ্ছা, তা তো তোর পুরস্কার দেওয়ার লাগে। শোন, শোন যাইস না। ম্যাডাম কি বাড়ি আছেন? আসমানি ম্যাডাম বাড়ি আছেন? আপনি বাড়িতে কেউ নাই? সালাম আলাইকুম। আপনি কে? কারে খোঁজে? যে আমি সোহেল, আপনি নিশ্চয়ই আসমানি ম্যাডামের বাবা? আমার নাম হচ্ছে সোহেল, পাশের গ্রাম পদ্মগুড়ে আমার বাড়ি। আমার ভাতিজা রাজুরে আসমানি ম্যাডাম পড়ায়। ও আচ্ছা। আরে আপনি বলা নাই পাওনা একেবারে বাড়িতে চলে এলেন? তুই তো আজকে দেখতে চলে আসলাম আর কি। আচ্ছা আপনি বসুন, বসুন। আরে আপনি ব্যস্ত হলেন না, আসি আমি, সমস্যা নাই। আপনার শরীরটা ভালো আছে? আমি তো বসে পড়ছি, সমস্যা নাই তো। আপনি বসেন, বসেন, আপনার সমস্যা নাই। আপনি কি মনে করে হঠাৎ আমাদের বাড়িতে এলেন? আপনি বললেন না যে আঙ্কেল অসুস্থ, তো আঙ্কেলকে দেখতে আসার দায়িত্ব না? যে আমি একটু বেশি অসুস্থ, মনে করেন যে সপ্তাহে হাজার খানিক টাকার ওষুধ লাগে। যে আঙ্কেল, আমি জানি আপনি অসুস্থ, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বাবা, উনি তো আমাদের মেহমান, ওনার সামনে এসব তুমি কি কইতাছ? তো কি হয়েছে, আমি কি পর কেউ? এটাকে উনি বলতে পারে না? কি কথা বলেন এগুলা? আঙ্কেল আপনার কোনো সমস্যা নাই, আপনার চিকিৎসা ঠিকঠাক হইব, আপনি কোনো চিন্তা করেন না। আর এগুলো তো গিফট তো মানুষ করে, আমরা দেশের বাইরে থেকে আসলে অনেকে দিই। আঙ্কেল আপনি ফল খাইবেন না, মানে কাটতে হইব, কাটতে হইব না, যে আপেল আছে, আঙ্গুর আছে, আপনার যেটা মন চায় আঙ্কেল। আপনি এই যে আপনি একটা, আমার ঘরে তো তেমন কিছু নাই, আপনার কি খেতে? আঙ্কেল আমার কিছু খাইতেও না, আমার কিচ্ছু খাওয়ার লাগবো না, এগুলো আপনি খাইবেন, আপনার লেগে আনছি। আমি আরও আমি সবসময় আমু, আপনার মেয়েটা খুব ভালো, আমার ভাতিজাটা খুব চমৎকার পড়াশোনা করায়, আর
আপনি একটু বসেন, আমি চা বানাই নিয়ে আসতেছি। না না না, চা এখন না, চা পরে এসে খাবো না, এমন তো না যে আজকে আইসি আর আমা। আপনার এখন যাওয়া লাগবো, ভাই আর ভাবি একটু বাইরে যাব, তো রাজুরে এখনই আপনার পরান লাগবো একটু। এই শুনুন, আপনাদের আমি নিতে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি একটু রেডি হয়ে আসতেছি। তোমার বাবারে দেখলাম তো, খুব ভালো মানুষ, সহজ সবল মানুষ। আচ্ছা ভাই, ওনার বুকের চিকিৎসা করো না কেন? চিকিৎসা করার একটু টাকা লাগে, এখন ওষুধ দিয়ে চালাই দিচ্ছি। তবে ডাক্তার বলছে যদি 3 মাসের মধ্যে বুকের ব্যথাটা না কমে তাহলে নাকি ঢাকায় নিয়ে যেতে হবে। না না, প্রয়োজন হলে শুধু ঢাকা না, দেশের বাইরে নিতে হলে তাই করতে হবে। তুমি শুধু নিতে রাজি হয়ে যাও না। আমি আপনার আবারও বলতেছি, আমি আমার বাবারে রেখে কখনো নিয়ে সেটা কিছু করতে পারবো। আচ্ছা বাবারে রাইখা বিয়ে করতে কে বলছে? উনি বিয়েতেও আমাদের সাথে থাকবে, বিয়ের পরেও থাকবে। আচ্ছা তোমার বাবা কি আমার বাবা হতে পারে না? আমার তো বাবা নাই, আমাদের তো একটা মুরব্বী, আমরা একটা বাবা পাই না, সেখানে তো তোমার আমার দায়িত্ব আছে, আছে না? আপনি সত্যি বলতেছেন? আচ্ছা আচ্ছা, তুমি মিথ্যা কথা কেন বলবো বলো তো, মিথ্যা বলার কোনো মানে আছে? দেখো তো এই হারের ডিজাইনটা কেমন, খুব সুন্দর। আমাদের সোহেলের বউয়ের জন্য এরকম একটি হারের অর্ডার দিল, বলো তো কেমন হবে? ভালো হবে। আমি একটা জিনিস কিছুতে বুঝতেছি না, তোর এত সুন্দর সুন্দর মেয়ে দেখাইলাম অথচ তোর কারো পছন্দ হইতেছে না। তোর যদি কারো পছন্দ থাকে তা আমাদের বলতে পারো ভাই। আচ্ছা কমু নয়, সমস্যা নাই, বিয়ে তো আমিই করুম না, এত অস্থির হইতেছ কেন? তবে যাই করস তাই করস, কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে কিন্তু খানদানি হইতে হইব। একটা কথা মনে রাখতে হইব, মেয়ের পরিবার জানি 10 লক্ষ টাকা যৌতুক দিতে পারে। কি কি কো তুমি, এটা যৌতুক নিয়ে আমি বিয়ে করুম মানে কি ভাবি? বুঝলাম না আমি। আশ্চর্য, এই বাড়ির সাথে আত্মীয়তা করবো, এই বাড়ির মাঝে মানুষের মতোই দিব না ভাবি? আমি তাহলে উঠি। ম্যাডাম কিছু মনে করেন না, আপনার সামনেই পারিবারিক বিষয় আলাপ করলাম। আর আপনার কি মাস শেষ হয়েছে? মাস শেষ হলে বললেন টাকাটা নিয়ে যান। ঠিক আছে বলবো, আজকে তাহলে আমি উঠি। আসমানিফ, আমি সব কি শুনতেছি? সোহেলের লগে তোমার এত কিসের কথা? কেন, তাতে আপনার সমস্যা কি? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আমি তোমার লগে কথা কয়ে ঢাকায় গেলাম কাজের সন্ধানে, আর আসি শুনি তুমি সোহেলের লগে প্রেম করতেছো, এসব আমি কি শুনতেছি? আসমানি, যা শুনতেছেন ঠিকই শুনতেছেন, ভালোই শুনতেছেন। ও তাই না? কান্ধে নতুন ব্যাগ, পায়ে নতুন জুতা, এসব দিয়ে সোহেল তোমার মন জিতে নিচ্ছে না? সোহেল শুধু আমার কান্ধে নতুন ব্যাগ দেয় নাই, আমার বাবার অসুখের চিকিৎসার দায়িত্ব নিছে। আপনি নিতে পারবেন? আরে আপনি কেমনে পারবেন, আপনি তো নিজের খাবারই জোটে না। আর আমি তো কইছি আমি কাজে যাবো, কথা ফাইনাল। জান আপনার যাইতে নিষেধ করছে কে? আমার দায়িত্ব সোহেল নিব, আমার বাবার দায়িত্ব সোহেল নিব, এখানে তো আপনি বলার কিছু নাই। আপনি বলার কে? আপনি আপনার রাস্তা দেখেন। আসমানি, তুই যেমনে সোহেলের নিয়ে কথা কইতেছো তোমার আমার ভীষণ স্বার্থপর মনে হইতাছে।
কিন্তু তোমার এই চরিত্র তো আমি আগে কোনোদিন দেখি নাই। তুমি তো এই মানুষটা না। সোহেল কোনোদিন তোমার বিয়ে করবে না। ও আপনি দেখতেছেন ইদানিং জ্যোতিষীগিরি শুরু করে দিয়েছেন। আপনারা না কইছে আমার সামনে থেকে যাইতে, আর আপনি কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবেন না। আর আপনি ঢাকা যান বা আমেরিকা যান তাতে তো আমার কোনো সমস্যা নাই। শোনেন আসমানি, আসমানি তুমি এমন আমার প্রত্যাখ্যান করো না। দেখো হ্যাঁ আমি 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 গরিব ঠিক আছে, কিন্তু আমি তো তোমার ভালোবাসি। আমার ভালোবাসা তো খাঁটি আসমানি। আমি তোমার ধরে ফিরেছি। আমি আপনি তো দেখতেছে দিন দিন অসভ্য হয়ে যেতেছেন। আপনারা কইছে আমার রাস্তা ছাড়েন। তুমি এরকম করতেছো কেন? যাই ছাড়া তো আমার খুব ভালো জানে। আমি তো তা তো জানবই, একজন বুকের ব্যথার রোগীরে আপনি গিয়ে গিয়ে বিড়ি খাওয়ান জানবো না। আমি যদি গ্রাম ছেড়ে চলে যাই আসমানি অনেক কষ্ট নিয়ে যাবো। তুমি এটা হইতে দিও না। আমি 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 নিজের পায়ে খারাপ। আমি কইছি তো তুমি খালি আমার পাশে থাকো। আপনি কি আমার বাপের মতো অসুস্থ যে আপনার পাশে থাকতে হইব? নাকি ছোট্ট দুধের শিশু আপনি? আপনার মতো থাকেন না। আমি দোয়া করে আপনি জীবনে অনেক বড় হন। দয়া করে আমার আর সোহেলের মধ্যে আপনি আর আসবেন না। হ্যালো হ্যালো, একটু শুনো প্লিজ। আমি আমি বুঝতে পারছি যে তুমি মন খারাপ করছো। না ঠিক আছে। না ঠিক নাই আসলে, সেটা আমি বুঝতেছি। আসলে হয়েছে কি, মানে ভাই ভাবি মনে করছে যে আমি হয়তো কোটিপতি ঘরের কোনো মেয়ের পছন্দ করছি, তো তারা কল্পনাও করতে পারে নাই যে আমি তোমারও পছন্দ করছি। তাইলে কেমন হবে? তাহলে কেমন আর হবে, যা হবে সেটা ভালোই হবে। আমাদের হাতে একটা অপশন তো আছেই। কি অপশন? আমরা যদি পরিবার মাইনা না নেন তাহলে পালাই যাবো। না না না, কী কোন এসব আপনি ভাই? এখন হাতে যদি অপশন না থাকে তাইলে কি করব? পালাই যাওয়ার সাহায্য উপায় নেই। না আমি আমার বাপরে রেখে কোথাও যেতে পারব না। আমরা তো পালাই যাচ্ছি বলে একেবারে পালাই যাচ্ছি না, নিরুদ্দেশ হয়ে যেতেছি তাই না? যখন ফ্যামিলি মাইনা নিবে তখন আবার আমরা ফিরে আসবো। এই ফিরে আসার কয়টা দিন আমার বাপ কই থাকবো? কার কাছে যাইব? কি খাইব? না না না, আপনার পরিবার যদি মাইনা না নেয় না নিব তাও আমি পালাইতে পারবো না। আমি কিছুই বুঝতেছি না, আমি কি করব? শোনো তুমি তাই করবা, আমি যা করতে কম। ঠিক আছে। আচ্ছা তোমার বাপের চিকিৎসা কবে লাগবে? না হইব তো। আচ্ছা মানে তুমি কি চাও না একটু ভালো করে বাঁচতে? চাই তো, অবশ্যই চাই। মানে তুমি যেমন ভালো করে বাঁচতে চাও আমিও কিন্তু ঠিক তেমনি তোমারে চাই। আর তোমার পাইতে আমার যা যা করা দরকার আমি সবই করব। তবু আপনি একটু আপনার পরিবারে বইলা দেখেন, আমারে কোনো মতে মাইনা নিতে পারে কি না। হুম দেখি, আমি আমি ভবিষ্যতে আলাপ করবো, তোমার ব্যাপারটা বলবো। আমার কেন জানি মনে হচ্ছে ওরা মানবে। আমি চাই আমাগোর জন্য পলাইতে না হয়। সেটা তো আমিও চাই। আচ্ছা ভালো কথা, তোমার বাবার শরীর কেমন? ভালো না, বুকের ব্যথাটা বাড়ছে। ঠিক আছে তুমি চিন্তা করো না, দেখি ওষুধপত্র থেকে শুরু করা যা যা লাগে তোমার বাবার সুস্থতার জন্য সবই করব। আমি এদিকে একটু ভাই ভাবিরে বলি। ওকে থাকো তাহলে। গুরুত্বপূর্ণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে, উদ্ভিদের পুষ্টি প্রবাহ আবার রাখতে মানুষ অব্যাহত অব্যাহত রাখতে মানুষ জোরে জোরে পড়ো। বায়ু এবং জীবাশ্মের সম্পর্কে সঠিক তথ্য হলো সকল জীবের বেঁচে থাকার জন্য বায়ু পান খাদ্য প্রয়োজন। রাজু তোমাকে আর পড়তে হবে না, ম্যাডামের কাছ থেকে বিদায় নাও। আসি ভাবি, কোনো সমস্যা? সমস্যা মানে? সমস্যা মানে বিরাট সমস্যা। আমরা তো দেখা যায় খাল কেটে কুমির আনছি। ভাই আপনার কথার কোনো মানে আমি বুঝতেছি না। বুঝবা আর কেমনে, তোমার মতো মাইয়েরা তো বুঝতে পারবে না। প্রথমে তোমারে আমি রাজুর টিচার বানাইছি, পরে এই বাড়িতে আসার সুযোগ করে দিছি, সেই সুযোগে তুমি সোহেলের মাথাটা চিবাইয়া খাইছো। কি বলেন এসব, আমি কখন মাথা খারাপ করলাম? মাথা খারাপ না তো কি, মাথা খারাপ না হলে কি আমার ভাই তোমার মতো দরিদ্র মায়ের বিয়ে করতে চায়? ছি 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 ছি,
তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাই। এক জোড়া জুতা কিনা দিতে পারে না তোমার বাপ, অথচ কি সুন্দর ফিটিং দিছে তোমাদের। তোমাকে বুদ্ধি দেখলে না মনে হয় আমাকে কোনো বুদ্ধি নাই। ভাই, আপনি আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না, আর আমি আপনার ভাইকে কোনো প্রস্তাব দেই নাই। আপনার ভাই আমার পিছনে পিছনে ঘুরে ঘুরে আমাদের রাজি করাইছে। ইস, কত বড় পরিবারের মাইয়া তুমি! সোহেল শিকদার তোমার পিছনে ঘুরে ঘুরে তোমার রাজি করাইবো? এই সব চালাকি তুমি অন্য জায়গায় গিয়ে করবা, আমার গুলো আগে করবা না, এই আমি কইয়া দিলাম। আরে তোমরা ওর সাথে এমন আচরণ কেন করতেছো? ও তো কোনো অন্যায় করে নাই। এই তো একদম কোনো কথা কবি না, যে মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করছি ওই মেয়েরে তোর বিয়ে করতে হইবো। এইসব ভূত মাথা থেকে যাইতে সারা ফেলা। শোনো আসমানি, তুমি আর আমাদের বাড়ি তীর সীমানায় আসার চেষ্টা করবা না। এরপর যদি কোনো উল্টাপাল্টা কাজ কারবার দেখি তাহলে তোমার বাপের নামে কেস দেবো। কিন্তু উল্টাপাল্টা কিছু দেখবেন না, দয়া করে আমার বাবাকে এসবের মধ্যে টানবেন না। উনি অসুস্থ মানুষ, উনি এসবের কোনো কিছুই জানে না। সে না জানলে না জানে, তুমি তো জানো, তোমারে সাবধান করে দিলাম। এই তুই কই যাস? চুপচাপ এনে বয়, মায়ের বাড়ি যাওয়ার লোকজন আসতেছে। এইবার আপদ বিদায় হইছে, এইবার শুভ কাজটা কইরে ফেলাও তো রাজুর বাপ। শোয়েলরে আর কথা বলার কোনো সুযোগ দেওয়া যাইব না। শোনো ভাবি, আমি এখন বিয়ে করুম না, আর বিশেষ করে বিয়ে করলো তোমাকে পছন্দ করুম না, আমি আরেকবার বিদেশ করে ঘুরাই, এরপরে বিয়ে করুম। বাবা সিদ্ধ দুনিয়া ফেলাইছি, টাকা যায় চাকরি করুম, টাকা কম। ভালো ভালো, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আই যে যাবি? হ্যাঁ রওনা দিছি। চাষা জি দুইটা গেছে গা, একেবারে সারা শরীরে জি দুইটা গেছে গা। আজকে যাবো, দু তিন দিন থাকুম, এরপরে খেতা বালিশ নিয়ে যাবো গা, আর এই গ্রামে থাকবো না। খুব ভালো হয়েছে বাজার, আমি খুব খুশি হয়েছি। যা সাবধানে যা, ওই আসমানের লোকে একটাবার দেখা হইলে ভালো হইতো। ও তো গেছে টিউশনিতে, কোন সময় যায় ঠিক নাই। না ঠিক আছে, অসুবিধা নাই, ওই একবারে চাকরি হইলে মিষ্টি মুষ্টি নিয়ে আসুন, কি কন? মিষ্টি সহ আমি আসমানি দেখে খুব খুশি, অবাক হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে আজকে আসি। এই সুরজ, দুইটা টান দিতাম শেষবারের মতো, নাই না? নাই মন বুঝছো তো? হ্যাঁ, এই জন্যই আমি বলছিলাম কাউরে কিছু না বললা, চলো আমরা পালাই যাই। থাক, আমাদের আর পালাতে হইব না। তাছাড়া আপনার বিয়ে করার ইচ্ছা বা যোগ্যতা কোনোটা আমার নাই। তুমি দেখি এখনো ভাবির কথা রাগ করে আছো। আসমানি ভালো আমি বাসি তোমারে, তারা না, সুতরাং কে কি বললো এটা দেখার বিষয় নাই, আমার সময়ও নাই, আমি প্রয়োজনে ওই বাড়িতেই থাকুম না। কই যাইবেন? কই যাবো আবার, অন্য জায়গায় বাড়ি করুম, তুমি আমি আর বাবা একসাথে থাকবো। শোনো তারা কি বলছে, তারা বলছে না যে ধনীর লোক ছাড়া তার আত্মীয়তা করবে না, সুতরাং আমার আত্মীয়তার সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকবে আমি সেটাই চাই না। বলা সহজ, করা তার চেয়েও সহজ। আমার নামে আমার বাবা এই জায়গায়, এই যে এই জমিটা দিয়ে গেছে, হ্যাঁ আমার কাছে টাকাও আছে, আমি এই জায়গায় বাড়ি করুন, কোনো সমস্যা নেই। আমি শুধু শুধু আপনার সাথে কথা বাড়াচ্ছি, আমি আপনার সাথে পালা যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আসলে এটা তুমি কোন ধরনের কথা কইলা? আমি তোমার ছাড়া বাঁচুম না, আমি তোমার ভালোবাসি, চলো না আজকেই আমরা পালায় যাই, চলো না। না 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 না, আমি কোথাও পালাইতে পারবো না। তোমার বাবার জন্য হইলো আমাদের এই ভালোবাসা সত্য প্রমাণ করতে হইব, সমাজের চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হইব যে প্রেম ভালোবাসায় ধনী গরিব এগুলো থাকে না। আপনি আমার ঠকাইবেন না তো? মানে কি কি বলো তুমি? আচ্ছা মানুষ কি নিজের সাথে নিজের ধোকা দেয়? হ্যাঁ, তুমি আমার কলিজা, আমার জান, আমি যদি তোমারে ধোকা দেই তাহলে তো আমার নিজেরই ধোকা দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু সাত দিন পর আমার কলেজে একটা পরীক্ষা আছে, ওইটা শেষ করে তারপর যাবো।
সাত দিন, হ্যাঁ কোনো সমস্যা নাই, সাত দিন পরে আমরা যাব। তবে শোনো আসমানি, তোমাকে একটা কথা বলি, পড়াশোনার ব্যাপারে তুমি আমার কাছ থেকে সকল ধরনের সাপোর্ট পাবে। যত দূর তুমি পড়াশোনা করতে চাও আমি আছি। কি হয়েছে তোর, এমন করতেছিস কে? কই কিছু না তো। আচ্ছা তুমি একটু বসো। বাবা এই টাকাটা তোমার কাছে রাখো। টাকা দিয়ে কি গো? তোমার দরকার হইতে পারে না, রাখো। তুই থাকতে আমার কাছে টাকা কে? আরে দরকার প্রয়োজনের তো কোনো সময় গময় নাই, কখন কোন জায়গায় লাগে। আচ্ছা আমি কসম খালারে বইলা গেছি, তোমার যে কোনো প্রয়োজনে তুমি তাকে ডাক দিও। কেন জানি বুঝতে, সত্যিকার কথা আমার কি হয়েছে তো? হয়েছে কি? আবার বিশ্বাস করো আমার কিচ্ছু হয় নাই, তুমি যাও ঘুমাই পড়ো। ঘুম তো আসে না রে মা, এই শুরু শ্যামলাটা আচমকা ঢাকা চলে গেল, শুনছি চাকরিটা নাকি হয়ে গেছে। তুমি চোখ বন্ধ করে থাকো, তোমার ঘুম পাইবো। আর এখন সরোজার কথা বলতেই হবে না। কি হচ্ছে এত অস্থির করতেছো বুঝতেছি না। কমা বাবা, আস্তে আমার কিচ্ছু হয় না বাবা, তুমি বিশ্বাস করো। তুমি শুয়ে পড়ো, চোখটা বন্ধ করে রাখো কিছুক্ষণ। টাকাটা আমি এখানে রাখলাম। ভাড়া করছি, একটু অপেক্ষা কর, সহ্য না তো গো। হ্যাঁ আমি কি নাটকটা কম করছি নাকি দিক দিয়ে? ও আমারটা পরিশ্রম না, তোমরা দুইটা ঘন্টা বসেছো, এটা একটা পরিশ্রম হয়ে গেছে। কে মজাকে আমি একলা করুম, সবাই মিললে করবা না? হ্যাঁ তা আবার কি, সবার সমান ভাগ বন্ধু। এইসব বিষয়ে সোল চেষ্টামি করো না, সবাই সমান ভাগ পাইবে, নো টেনশন। শোন প্ল্যানটা এমনভাবে সাজাইছি, তোরে বলি এখন লয়া মু রাইতের মধ্যে আমগো কাজকাম শেষ করা, ওরা ভোরবেলা আবার গ্রামের মধ্যে এনে দিয়ে যাবো। কেউ টের পাইব না ওর বাপের হাতে তুলে দেবো, এই যে লোন আপনি আপনার মায়া, আর কেউ কাকপক্ষ টের পাইবো না যে আমরা লয়ে গেছি আবার আমরা দিয়ে গেছি। ধৈর্য ধরো বাবা, আমি দাঁড়া ওর একটা ফোন দিই কদ্দুর। এই তুমি ফোন ধরো না কে? তোমার ফোন তো অনা ছিল, তাতেই হয়েছে। তো ফোন বন্ধ করে রাখলে হইব, যাওয়া লাগবো না তাড়াতাড়ি, চলো। আমি অভাবে পড়া, আমার পাদের চিকিৎসার জন্য একটু ভালো থাকার জন্য তোর মতো শয়তানের সাথে পালাই যাচ্ছিলাম। আল্লাহ এটা চায় না, আল্লাহ তোর মুখোশ খুললা দিছে আমার সামনে। কি সব উল্টাপাল্টা কথা কইতেছো তুমি? আমি সব শুনে ফেলাইছি। তুমি কি কি শুনছো তুমি আন্দাজে?
ধর এখন ভাই ইয়া করে না তো চলো এই এসমানি আমি বকুল রাতে সহ্য করতে পারি না আল্লাহ আরে জোর ভাই জোর ভাই তুমি এবার পড়ে আসো ভাই আমার আমারে দেখছো আসমানি আমার মা রাইতের বেলা আমার খাওয়াই দেওয়াইয়া ওই জানি গেল গা আরে সেই কথাই তো কইতে আইলাম তোমার মাইয়া সম্ভবত পালাইছে কস কি আরে রাস্তা আমি যখন রওনা হইলাম তখন দেখলাম তো মুখবাড়ি তো ছেলেটা আলনার সোহেল তারে দেখলাম নদীর ঘাটে কাল লগে পিস পিস করে কইতেছে আসমানি আইলে ওরা রওনা হইব তার মানে ওই ছেলের লগে তোমার মাইয়া আসমানি পালাইছে তুই কোনো কথা কইলি ভাই আমি একটা পঙ্গু মানুষ আমার নিজের ভাইয়া এইভাবে আমার ফালাই থুয়ে যাইতে পারে পারে ভাই পারে এই যুগে সবই সম্ভব আমার একটা বার কইয়া যাইত আমি কি তার মানা করতাম যাইব নাকি কে যাইবে না বাপের চিকিৎসা করতে করতে ভাইয়ের আমার নিশ্চয় না পরে ভালো খাইতে না পরে ভালো পড়তে অভাব আর অভাব ভাইয়ের তো একটা ভবিষ্যৎ আছে মনে হয় সেই চিনতে পেরে গেছে আমার কয়ে যাইতে আমি তোরে প্যান্ডা খুইলে দোয়া করে দিতে আসমানি আমার লগে যাইব সুরজ ওরে দিয়া দাও রাখেন 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 আসমানি অবশ্যই যাইব কিন্তু তার আগে তো জানতে হইব সে আপনার সঙ্গে যাবে কি যাবে না আরে তুমি ওর কাছ থেকে জানবে আমি বলতেছো চাইব আচ্ছা আসমানি তুমি কি শুনতে গিয়ে কি শুনছো এটা কোনো কথা চলো আমি যা শুনছি সব ঠিক আমি তোর সাথে কথা যাব না তুই যা এদিকে দেখলেন তো ভাই তার মুখেই তো শুনলেন এই আসমানি একদিন আমার উপর রাগ করছিল আমার চটকনা মারছিল আমি তারা ভালোবাসি কথা বলছি বুঝলা দেখেন আজকা এ আসমানি আমার সামনে এখন দাঁড়ানো আমারই তারা উদ্ধার করতে হবে বাঁচাইতে আসলে ভালোবাসা মন দিয়ে করতে হয় টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না তোর এই চণ্ডীদের সরকার পেছাল একটু পরে বাড়তো ভাই মেজাজ মেজাজ বহুত খারাপ আছে কাজটা কিন্তু তুই বহুত খারাপ করলি সুরজ এইটার খেসারত তোর আর তোর আসমানের কেমনে দিত হইব পরে টের পাবি তুই আরে তুই আগে টের পেল এটা হজম করে ল পরটা পরে দেখা যাইব তুমি কি সুরের লোকে পলা যেতেছিল সুরজ ভাই আমার ভুল হয়ে গেছে তোমার বাপে কই জানি না মনে হয় এতক্ষণ আমার খুঁজতে খুঁজতে পাগলই হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বাড়িতে চলো মামু হ্যাঁ অবশ্যই আরে তোমার বাপ আছে না চলো তো চলো আচ্ছা দাদা দাদা কথা কই পাবো তো আগে চলো আমি তোমার কইলে যাইতে পারতাম না
তোরে ক্ষমা করার ক্ষমতা আবার তোরে ক্ষমা না করার তুই আমার জীবন রে বা আসবা সোহেলপুর ওর লই আসা ওর কথা কইব না বাবা ও একটা লম্পট ওর ভিতরে আরো অন্য কিছু আছে বাবা সুরুজ ভাই আজকে আমার বাস হয়েছে বাবা উনি না থাকলে আমার আরো বেশি সমস্যা হয়ে যেত আমি কইছিলাম না সুরুজ পোলাটা ভালো খালি একটু আইসে আছে কাম কাজ করতে চায় না নানা চাচা হ্যাঁ আমি এখন চাকরি করি ঢাকায় চাকরি নিছি বেতন 20,000 টাকা বাহ খুব ভালো খুব ভালো আসমানি আমি এখন কি কেমনি কি করবি তুই আল্লাহ কোন না কোন একটা ব্যবস্থা কইরাই দিব বাবা তুমি এত চিন্তা করো না চাচা আপনি এটা কি কথা কন আমি আছি না আমার না হয় দিন খুলে কেউ নাই ধরেন আজকে যদি আমার আসমানের সাথে বিয়া হয় তাহলে আপনি কই থাকবেন আপনারই আমি ফালাই দিব আমার বাপ মা যদি বেঁচে থাকতো আমি কি তা করে ফালাই দিতাম চাচা আমি আপনার মাথায় তুলে রাখবো যদি এই গরিব পোলারে আপনি সেই সুযোগটা দেন ওই স্যার এদিকে এদিকে আইতে তোর মতো কোনো সন্তান যদি কোনো বাপের দায়িত্ব নিতে চায় পৃথিবীর এমন কোনো বাপ আছে যে মানা করতে পারে হ্যাঁ সুরুজ তুই আমার দায়িত্ব নিয়েছ নানাস আমার আসমানি দায়িত্ব তোরা নিতে হইব জি চাচা আমি অবশ্যই আসমানের দায়িত্ব নিতে চাই যদি আসমানি রাজি থাকে আপনি আমার নতুন জীবন দিছেন আপনাকে ফিরে দেওয়ার মতো দ্বিতীয় ভুল আমি আর কোনোদিনও করব না আমার খুব খুশি লাগতেছে খুব খুশি লাগতেছে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমি বাড়িতে না থাকলে লুকায় লোকে আমার বাবারে বিড়ি খাওয়ানো যাবে না মামা জীবনও নাই যে কেন ধরছি মনে থাকে যাবে জীবনও করুম না